আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গৌরব দেবলীনাকে এবার দেখা যাবে একটি এলিয়ানের গল্প বলতে। বন্ধুরা, এলিয়ানের গল্প নিয়েই আসছেন গৌরব দেবলীনা। গৌরব দেবলীনাকে আমরা খুব শীঘ্রই দেখতে পারবো একটি ছবিতে একসঙ্গে অভিনয় করতে, হিরো হিরোইন হিসেবে। গৌরব দেবলীনা বাস্তবে স্বামী স্ত্রী। গৌরব দেবলীনাকে সকলেই পছন্দ করেন একসঙ্গে দেখতে, তবে তাদের দুজনকে একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি এর আগে। লকডাউনের সময় একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে নজর কেড়েছিলেন স্বামী স্ত্রী হিসেবে গৌরব দেবলীনা। তারপরে এবার তারা জুটি বাঁধছেন এই ছবিটিতে। জি বাংলা অরিজিনালসের আগামী ছবিতে দেখা যাবে গৌরব দেবলীনাকে হিরো হিরোইন হিসেবে। ছবিটির নাম একটি বাঙালি এলিয়ানের গল্প। 28 নভেম্বর দেখা যাবে জি বাংলা অরিজিনালসে এই ছবিটি। ছবিটিতে গৌরব দেবলীনা ছাড়াও থাকছেন টেলিভিশনের জনপ্রিয় ভিলেন সুবান রায়। সুবান রায়ের চরিত্র কতটা ভিলেন জানিয়েছেন তিনি। বন্ধুরা, আমরা একাধিকবার দেখেছি সুবানকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে, তবে এই ভিলেনের চরিত্রটি অন্যান্য ভিলেনের থেকে অনেকটাই আলাদা, বলছেন সুবান রায়। তিনি বলছেন, তিনি বাকি যে ভিলেনের চরিত্রগুলি অভিনয় করেছিলেন সেখানে দেখা গিয়েছিল কোনো কারণে চরিত্রগুলি নেগেটিভ হয়েছে, তবে এই চরিত্রটি একেবারেই প্রথম থেকে ভিলেন, কিছুটা সলমান খানের তেরে নাম ছবির মতো। এই ছবিতে বুম্বা চরিত্রে দেখা যাবে সুবানকে অভিনয় করতে। বুম্বা একটি মেয়েকে পছন্দ করে, ডেট করতে চায় তার সঙ্গে, কিন্তু মেয়েটি তাকে পাত্তা দেয় না। সে নিয়ে কি করে বুম্বা তা তো দেখা যাবে 28 নভেম্বর। বন্ধুরা, তৈরি হয়ে থাকুন জি বাংলা অরিজিনালস এর আগামী ছবি একটি বাঙালি এলিয়ানের গল্প। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।